हेलो स्टूडेंट आशा करी तुम्हारा सबाई भालो आछो। आज के आबार पेन के विभिन्न काजगुलो देखे नेब। चलो आज के देखे नी। आज के पेंटे टुल्स एवं शेप्स एगुलोर साहाज्ये किभावे आम्रा ड्राइंग करते पारी सेटा देखे नेब। प्रथमे आम्रा पेंट खुले नी। पेंट खुलते गेले स्टार्ट बटने क्लिक करते हय। अल प्रोग्रामसे क्लिक करे एक्सेसरीज फोल्डारे क्लिक करे पेंट अपशने क्लिक कर लेई आमादेर पेंट उइंडो खुले जाए। पेंट उइंडो जेखाने आका हय ताके ड्राइंग एरिया बोले। आज के आम्रा की करे पेंसिल टुलेर साहाज्ये आँकते हय सेटा देखे नेब। होम ट्याबेर टुल्स कमेंड ग्रुपेर पेंसिले टुल्सटार मध्ये आम्रा जदि लेफ्ट बटने क्लिक करी ताले टुल्स एई पेंसिल टुलटा आम्रा पेये जाब। तो पेंसिल टुल पेये गेले आम्रा एरकम भावे छविगुलो आँकते पारि टुल्स दिए, पेंसिल टुल दिए। किन्तु स्ट्रेट लाइन आम्रा एरकम भावे आँकते पारछि ना। तार कारण होच्छे कि आमादेर एकटु बेकेओ जाच्छे एवं एइटाके स्ट्रेट करते गेले शिफ्ट धरे यदि आमि एरकम भावे आँकि देखो स्ट्रेट लाइन हो जाबे। एरकम शिफ्ट धरे आँकले स्ट्रेट लाइन हो जाबे। तो এইভাবে আমরা পেন্সিল টুলের সাহায্যে আমরা আঁকতে পারি। আমি যদি এরকম ভাবে উপর থেকে নিচ পর্যন্ত সমান ভাবে কাটতে চাই দাগ, এরকম ভাবে আমরা দাগ কেটে নিতে পারি। পেন্সিল টুলের সাহায্যে এটা করা যায়। এবারে ইরেজার টুল দিয়ে এগুলোকে আমরা মুছে ফেলতে পারি। আমরা ইরেজার টুলটাকে বড় করে নিতে গেলে কন্ট্রোল প্লাস দেবো। দেখো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো বড় হয়ে গেলে আমাদের মুছতে এটা সুবিধা হবে। তো আমরা এই কার্ভ বা বেঁকা লাইনগুলো পেন্সিলের সেগুলোকে আমরা তুলে দিলাম। এইবারে আমরা অন্য টুলে চলে যাব, অর্থাৎ অন্য আমরা দেখব কি করে রেক্ট্যাঙ্গেল আঁকা যায়, অর্থাৎ চৌকো বক্স কিভাবে আঁকা যায় বা চৌকো কিভাবে আঁকা যায়। আমরা হোম রিবনের শেপস কমান্ড গ্রুপের আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে এরকমভাবে আমরা ড্র্যাগ করে দিলে মাউসের লেফট বটন চেপে ধরে আমরা ড্রয়িং এরিয়াতে আমি এরকম ড্র্যাগ করে দিলে চলে আসবে, এরকম হয়ে যাবে, অর্থাৎ রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র হয়ে যাবে। এটাই আমি বর্গক্ষেত্র করতে চাইলে আমি সমানভাবে এরকম করলেই আমার এটা বর্গক্ষেত্র পরিণত হবে। তাহলে এই রেক্ট্যাঙ্গেল টুলটা দিয়ে আমি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র দুটোই আঁকতে পারি। এখানে আমাদের লাইন টুল আছে। লাইন টুলের সাহায্যে কী করে স্ট্রেট লাইন আঁকা যায়, আমরা এই শেপের লাইন টুলে ক্লিক করে দেখো আমি অটোমেটিক্যালি এরকমভাবে আমরা একটা স্ট্রেট লাইন আনতে পারি। আর যদি এটাকে যদি আমরা শিফট ধরে নিই আরও ভালো হবে, আমাদের কোনো লাইন বেঁকবেও না এবং স্ট্রেট লাইন হয়ে যাবে। পেন্সিল টুলের মতনই আমরা এই লাইন টুলটাকে এরকমভাবে ব্যবহার করতে পারি। আমরা লাইন দুভাবে আঁকতে পারি, এক পেন্সিল টুলের সাহায্যে এবং এখানে শেপের লাইন এই শেপের শেপ অপশানের মাধ্যমে আমরা আঁকতে পারি। এখান থেকে আরেকটা জিনিস করে নিতে পারি, আমরা কি করে বৃত্ত আঁকব বা সার্কেল, আমরা ওভেল টুলে ক্লিক করব। এটা একটা ওভেল টুল। ওভেল টুলে ক্লিক করে আমরা এরকমভাবে বৃত্তটা আঁকতে পারি। এবং এইখানে আমরা কার্ভ টুলে ক্লিক করব। কার্ভ টুলে ক্লিক করে আমরা এইখান থেকে একটা পেপসি কিভাবে আঁকা হয় সেটা আমরা একটু দেখে নিই। দেখো এখান থেকে আমরা একটা পেপসি আঁকছি, এটাকে একটু কার্ভ করে দেবো। আমরা আরেকটা টুল দেখে নিই কীভাবে আঁকা যায়, এটা সিলেক্ট করে নেব। এইখানে আমরা একটা পেপসি আঁকতে চাই, এটাকে আরেকটু ক্লিয়ার করে নিই। দেখো আমরা ওভাল টুলটা নিয়ে নিলাম, নিয়ে আমরা একটা বৃত্ত এঁকে নেব। বৃত্ত এঁকে আমরা কার্ভ টুলটা নিয়ে এখান থেকে আমরা একটা কার্ভ টুল বসিয়ে নিলাম, নিয়ে আমরা এটাকেই আমরা এরকমভাবে কার্ভ করে নিলাম। তো এই জায়গায় আমরা রং করে দিচ্ছি। প্রথমে রেড
দিয়ে ফিল উইথ কালার টুল নিয়ে আমরা এর মধ্যে রং করে দিলাম। একটা ব্লু কালার নিয়ে নিলাম, ফিল উইথ কালার টুল দিয়ে আমরা এখানে রং করলাম। তো এইভাবে আমরা একটা পেপসি আঁকতে পারি। এবং পেপসি আঁকার পর আমরা এখানে এই টেক্সট টুলের সাহায্যে, আমরা আগের দিন বলেছিলাম টেক্সট টুলের সাহায্যে লেখা যায়, আমরা এখানে লিখে নেব যে পেপসি বলে লেখাটা পি ই পি এস আই পেপসি। পেপসি হয়ে গেলে, লেখাটা হয়ে গেলে আমি লেখাটাকে এর বক্সের তলায় আমি যদি নিয়ে যেতে চাই তো এটাকে সিলেক্ট করে আমরা এরকমভাবে নিয়ে যেতে পারি। এটা আমরা এখানেও রেখে দিতে পারি বা নিচের দিকে আমরা রেখে দিলাম। এইভাবে আমরা এই শেপ টুলের সাহায্যে এগুলো আঁকতে পারি। বিভিন্ন রকমের শেপস আছে এখানে, রাউন্ডেড, রেক্ট্যাঙ্গেল। আমরা এটা দেখে নেব যে দেখো কোণাযুক্ত, গোল কোণাযুক্ত একটা রেক্ট্যাঙ্গেল। তারপরে পলিগন টুল, পলিগন টুলের সাহায্যে আমি আগের দিন দেখিয়েছিলাম পলিগন টুলের সাহায্যে ত্রিভুজ অঙ্কন করা যায়। তারপরে ত্রিভুজ এমনি রয়েছেই, আমাদের এখান থেকে এই ত্রিভুজটা আঁকতে পারি। তারপরে রেক্ট্যাঙ্গেল রয়েছে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ রয়েছে। তো তারপরে ডায়মন্ড আছে যেটাকে রম্বস বলা হয়, পেন্টাগন আছে, আমি ছোট ছোট করে অনেক জায়গা লাগবে এখানে, হেক্সাগন আছে, দেখো আমি ছোট ছোট করে আঁকছি। তারপরে এটা হচ্ছে রাইট অ্যারো, এদিকটা দেখো লেফট অ্যারো, বাঁদিকে দিকে যাচ্ছে বলে এটা লেফট অ্যারো। এটা হচ্ছে আপ অ্যারো, এদিকে দেখো একটা ডাউন অ্যারো আছে। আমি সব শেপগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে এখান থেকে। আর একটা আছে ফোর পয়েন্টেড স্টার, তারপরে দেখো ফাইভ পয়েন্টেড স্টার, তারপরে সিক্স পয়েন্টেড স্টার ইত্যাদি, এগুলো আমরা করতে পারি। এই বিভিন্ন ধরনের শেপগুলো আমরা এখানে আঁকতে পারি। কিছু কিছু কার্টুন ছবিতে এরকম ধরনের কিছু দেওয়া হয়, এর মধ্যে কিছু লিখে দেওয়া হয়, তোমরা দেখেছো এরকমভাবে এখানে হয়তো কিছু লিখে দেওয়া হলো কোনো একটা কার্টুনের ছবি দিয়ে এখানে কিছু লিখে দেওয়া হয়, তার জন্য এগুলো ব্যবহার করা হয় এক একটার ক্ষেত্রে, বা কোনো কিছু লেখার জন্য পয়েন্টেড করে এটা সম্বন্ধে কিছু লিখে দিলাম, এরকমভাবে দেখবে থাকে। তো এগুলো এখানে এইভাবে এই শেপগুলোর ইউজ হয়। তো এরকম প্রচুর শেপ আছে এখানে, হ্যাঁ আরও শেপ আছে, দেখো এখান থেকে দেখলে আমরা শেপগুলো পাবো। তো এই এই এখানে শেপগুলো আমরা দেখলাম। তো আমরা পেইন্ট বন্ধ করে দেবো, ক্লোজ বাটনে ক্লিক করে পেইন্ট বন্ধ করা যায়। ডোন্ট সেভ আছে, আমরা যদি সেভ করি তাহলে সেভ বাটনে ক্লিক করলাম, কপি বলে লিখে রাখলাম, কপি বলে ফাইলটার নাম দিলাম এবং এটা জেপিজি ফরম্যাট করলাম, জেপিজিতে সেভ করে রাখলাম কপি। তো এটা একটা কপি রেখে দিলাম। এইভাবে আমরা পেইন্ট বন্ধ করলাম। আশা করি আজকে এই আলোচ্য বিষয়টা তোমরা বুঝতে পারলে এবং খুব ভালো করে এটা তোমরা প্র্যাকটিস করবে। ধন্যবাদ।